Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত দর্শক, আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকুক, সুস্থ থাকুক। দোয়া করবো আমার লগে, আপনারা লগে আমিও দোয়া করবো। এখন দেখাইলাম আমার বাগানের টমেটোর গাছ। টমেটো দেখলাম গাছও খুব সুন্দর ফাঁকছে, তো আজকে কিছু টমেটো ফার্মু, দেখো আপনারা খুব সুন্দর টমেটো ফাঁকছে আর কি। আমি দেখো তা দেখলানি দেখো খুব সুন্দর টমেটো ফাঁকছে। তো আমি একটা টিপস মাতি আপনার লগে, টমেটো গাছ ফাঁকতে একটু সময় লাগে, টাইম লাগে আর কি। আর আপনারা যদি সামান্য একটুক যেমন কিলা কইতাম, ও যে একটা দেখটা আপনার ওলা উইয়া অথবা সামান্য হালকা মানে কালারটা একটু চেঞ্জ হইব, গ্রিন টোনে দেখটা ও সময় গেলেও যে আপনারা যে গরমিয়া একটু সেমা জায়গা রাখি দেন, তো দেখবা চার পাঁচ দিন বাদে দেখবা আপনার গরু টমেটো ফাঁকি যায়। আর গাছও টমেটো দৌড়াইয়া ফাঁকাইলে একটা আপনার সময় লাগে আর কি। উচ্চন্যে ওই দোকা ফ্রেশ টমেটো, এইটাই তো ফুকে খাই দিছে। তো আপনারা ওটা খেয়াল করবা, যেমন মনে করো ওই দোকা একটা আছে, গুড় আমিও ফাড়ি দিলম, গুড় নিয়ে আজি গরু রাখি দেয় আপনার দুই তিন দিনে বা তিন চার দিনে মানে লাল হয়ে যাব, ফাঁকি যাব আর কি। তো আর আপনারা যদি বিচর লগে রাখেন, তো গাছও খুব বালা করি আমার কোনটা উমে খাইলি, উমে খাইলি সে লাগে খুব বালা করে ফাঁকাইবা, ফাঁকাইয়া বাদে আপনারা বিশ্বাস রাখবা আর কি। গুণ ফ্রেশ অর্গানিক টমেটো, এটা বাংলাদেশে বিচর টমেটোর গাছ, ধরে লোক একটা বাংলাদেশের বিচর টমেটো আমরা অন্য রয়েছি আর কি। ও যে একটা আমার দেখরা ও গুদি বিশ্ব রাখতা চাই না, আপনারা রাখি দিবা যে সময় দেখবা জল হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে যার আবার লাল টনে, তখন ফাড়ি দিবা, ফাড়িয়া বিষ্পা করিয়া বিশ্ব করে দিবা, ফুকাই দিবা আর কি। ওই যে সময় ওদরনও লাল হয়ে যাব ওলা হালকা, তখন আপনারা ফাড়ি দিতে পারবো আরও আগেও। আর খাসাও যদি ফাড়ি লাইন ওলা ওলা যদি খাসাও ফাড়ি লাইন, তবে গরম নিয়ে রাখলে ফাঁকি যায় টমেটো, বুঝছেন রই তো রাখা লাগতো না, একটু রই তো রাখবা কি। ওই দোকা ও ওলা হয়ে গেলে, ওলা হয়ে গেলে ফাড়িয়ে আপনারা গরম নিয়ে যদি রাখতেন টমেটো ফাঁকি দিব, ওলা ও কালার হইলে ওই দোকা এগুন গরম ফাঁকবো। এটা গরম ফাঁকি যাব, তখন একটু লাল ওর এটা গরম ফাঁকি যাব। এটা ওদের হাতে একটা টমেটো, ই কোন ডিজাইনের এগুলো ওই দেখো দেখলা নেই, হ্যাঁ
এটা তো লাগে ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, এই টমেটোটা দেখা নেই, ওই দোকান একটা কি জাত ডোব ধরছে। যাই হোক, এই পর্যন্ত ওগুন ফেললাম আজকে, উচ্চই নেই আমার আজকে বিশ্রাত নেই, আজকে ও টমেটো ওগুন ফেললাম দেখুক আপনারা। আর ওই দোকানটা গাছ তো না আপেল উপেল ফরিয়া বেজান দার, ওই দোক কত মোটা আপেল, ওই দোক আপেল কিরা ধরছে দেখরানে। আপনারা যত ভাইবেন বাংলাদেশ নে দেখবা বা ইউকের বাড়া যারা আছেন দেখবা, ওই দোক একটা গাছ আমার না, একটা আমার লাগা ঘরের বাসার আমার নেক্সট ডোরের গাছ, তো আমার ওবাই দিয়ে ধরছে আর কি, ওই লোক কত আপেল ধরছে দেখলাম। তো আর ওই দোকা কতটা ফোরছে ওখানে, ওই দোক কত আপেল ফোরছে, তা আমরা দেশ হইলে মানে টুকাইয়া নিয়ে খাইলাম না পুরোটাই। তো টমেটো যে সময় বীজ রাখবা ওলা কড়া লাল হইয়া আনলে, ওলা যে সময় কড়া লাল হয়ে যাব আরও এর চেয়ে লাল টেবলে হয়ে যাব, দেখবা ফুটার লাগান হয়ে যাওয়ার সময় গাছ তুমি ফাড়ি লিবা, ফাড়িয়া বেশি বাকরিয়া ফুকাই লিবা, তো বলেন নেক্সট ইয়ার আপনারা মানে বেশি মানে সেরাইতা ফারবা। তো আপনারা একটা টিপস কইলাম, বেশি কিলা মানে সেভ করতা টমেটোর গাছ তো নে, ওলা যে সময় গাছও লাল হয়ে যাব বা আরও এর চেয়ে বেশি কড়া লাল হয়ে যাব, তখন আপনারা বেশিটা মানে বাকরিয়া সেভ করবা আর ফুকাইয়া রাখবা, তো আগামী বছর এর পরের বছরও আপনারা ব্যবহার করতে পারবা গাছের রাখতে পারবা টমেটোর। তো রইল একটা টিপস দেখাইলাম আপনারারে, টমেটো ফাড়ার লগে গিয়ে আমার মনে হয়েছে একটা টমেটো টিপস দিলাম আর টমেটো ফাড়াও দেখাইলাম, টমেটো ফাড়লাম আর ওগুন আমরা খাইছি, আরও কিছু খাইছি নিয়া একটা দুইটা করে ফাড়ি ফাড়ি এখন একলগে কয়েকটা ফাড়ছি আর কি। তো যাই হোক, ভালো থাকা সুস্থ থাকা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।